بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আজকের আলোচনা আপনাদের অনেক বেশি পছন্দ হবে কেননা এই আলোচনায় আমি এমন দোয়ার ব্যাপারে বলবো যদি আমরা সকালবেলা সেই দোয়াটি পড়ে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আমাদের সকল কাজ দ্রুত হয়ে যাবে সমাধান হয়ে যাবে শয়তান থেকে আমরা হেফাজতে থাকতে পারবো তাছাড়া এমন একটি ওযিফা যেটি সকালবেলা শুধু 100 বার পড়লে আমরা সারা দিন সব ধরনের বিপদ দুঃখ কষ্ট থেকে মাহফুজ থাকতে পারবো আর কেউ যদি প্রতিদিন এই ওযিফা করে তাহলে সে সারা জীবন সব ধরনের দুঃখ বিপদ থেকে মাহফুজ হয়ে যাবে যদি আপনি এই দুইটি ওযিফা সম্পর্কে জানতে চান তাহলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আসুন সময় নষ্ট না করে আমরা আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি আমাদের আজকের প্রথম ওযিফাটি সকালবেলা শুধু 10 বার পড়তে হবে আর এই ব্যাপারে হাদিস শরীফে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে সে গুনাহ থেকে এমন পাক হয়ে যাবে যেমন সেই দিনই সে জন্মগ্রহণ করেছে মাসুম বেগুনাহ এবং তাকে 70টি বলা মুসিবত থেকে আফিয়ত দেয়া হয় অর্থাৎ যে ব্যক্তি সকালবেলা 10 বার এই দোয়া পড়বে সে দুনিয়ার 70টি বলা মুসিবত থেকে দুঃখ বিপদ থেকে হেফাজতে থাকবে তার মধ্যে কয়েকটি তিনি উল্লেখ করেছেন যেমন জুনুন বা মানসিক রোগ জুজাম বা কুষ্ঠরোগ রিহ তথা বাতাসজনিত অর্থাৎ গ্যাসের মতো যত ধরনের সমস্যা হয় সেই সমস্ত রোগ ইত্যাদি প্রিয় বন্ধুরা প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ অবশ্যই ওয়াক্তমতো পড়বেন অনেকে সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়ে তা কাজা হয়ে যায় আর নামাজ কাজা করা হলো কবিরা গুনাহ এখন আপনি যদি প্রতিদিন সকালবেলা কবিরা গুনাহ করে তারপর ওযিফা পালন করেন আপনার সেই ওযিফা কতটুকু কাজ করবে চিন্তার বিষয় তাই যে কোনো ওযিফা কাজ করার জন্য কবিরা গুনাহসমূহ থেকে বাঁচতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে হবে আসুন সে কাঙ্ক্ষিত দোয়াটি শুদ্ধভাবে উচ্চারণ সহ শিখে নেই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আবে আগে এবং পরে একবার করে দুরূদ শরীফ পড়বেন আপনার সকল কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং সারা দিন আপনাকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবেন দুরূদ শরীফ আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন ছোট হলে ছোট আর যদি দুরূদ ইব্রাহিমি পড়তে চান তাহলে তাও পড়তে পারেন এখানে একটি ছোট দুরূদ বলে দিচ্ছি যাতে আপনার জন্য সহজ হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফটি খুবই ছোট এটিও পড়তে পারেন প্রিয় বন্ধুরা এবার আসুন দেরি না করে দ্বিতীয় ওযিফার দিকে মনোনিবেশ করা যাক তার আগে একটি প্রশ্নের উত্তর দেয়া জরুরি মনে করি অনেকে প্রশ্ন করেন ওযিফা সমূহ কি মহিলারা তাদের পিরিয়ডের সময় করতে পারবে কিনা এ ব্যাপারে শরীয়তের বিধান মনে রাখবেন মহিলারা তাদের পিরিয়ড চলাকালীন নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না তবে নামাজের কাজা নাই কিন্তু রোজা ফরজ রোজার কাজা করতে হবে কোরআন তেলাওয়াত করতে পারবে না তবে কোনো জিকির দুরূদ শরীফ দোয়া ওযিফা এসব যদি হয় তা করতে পারবে তেমনিভাবে ওযিফার মধ্যে যদি কোনো কোরআনের আয়াত থাকে তাহলে তা দোয়ার নিয়তে ওযিফার নিয়তে পড়তে পারবে তেলাওয়াতের নিয়তে পড়তে পারবে না যেমন একটি দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটাকে যদি দোয়া হিসেবে করা হয় তাহলে জায়েজ আছে মহিলারা করতে পারবে পিরিয়ডের সময় কিন্তু এটা হলো কোরআনের একটি আয়াত কেউ যদি তেলাওয়াতের নিয়তে এইটি তেলাওয়াত করে তাহলে সেটা গুনাহ হবে তবে এইসব ওযিফা ও দোয়া করার আগে অবশ্যই সে মহিলা কুলি করে নেবেন আমাদের আজকের দ্বিতীয় ওযিফাটি অনেক সহজ একটি ওযিফা তা হলো
আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্যারা একটি নাম। যদি কেহ সকালবেলা এই মোবারক নামটি ইসমে পাকটি একশত বার পড়ে, আরে একশত বার পড়তে হবে সূর্য উদিত হওয়ার আগে আগে, যদি অজিফাটি করতে পারেন ইনশাআল্লাহ এর বরকতে সব ধরনের বিপদ দুঃখ কষ্ট থেকে হেফাজতে থাকবেন। আসুন জেনে নেই সেটি কোন নাম, শুনে অবশ্যই উচ্চারণ শুদ্ধ করে নেবেন। আমি বারবার বলে থাকি, আপনারা যখন অজিফা করবেন তখন তার উচ্চারণ অবশ্যই সহি শুদ্ধ করে নেবেন। বারবার শুনে শুদ্ধ করার পর অজিফা করবেন, ইয়া বাকি ইয়া বাকি ইয়া বাকি। এটা আল্লাহর গুণবাচক একটি নাম। এটি ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পরে একশত বার পড়বেন। আগে এবং পরে দুরুদ শরীফ পড়বেন। ওই দুরুদ শরীফ প্রথমে যেটা বলেছি ছোট্ট সেটাও পড়তে পারেন, অথবা দুরুদ ইব্রাহিমি যেটা সেটাও পড়তে পারেন। সারাদিন আল্লাহর ফজলে সব ধরনের দুঃখ বিপদ থেকে হেফাজতে থাকবেন। আল্লাহর এই নামের অর্থ হলো হে অনন্ত, ইয়া বাকি এর অর্থ হলো হে অনন্ত। আর আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকার জন্য স্বয়ং আল্লাহর হুকুম কোরআনের মধ্যে আছে, সূরা আরাফের 180 নং আয়াতে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه في أسمائه سيجزون ما كانوا يعملون. অর্থাৎ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম, কাজে সে নাম ধরেই তাকে ডাকো। আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। তো আমাদের অজিফা সমূহ সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে অন্তত একটি দোয়ার বাক্য লিখে আমাদেরকে উৎসাহিত করবেন।